এটা আমি মনে করি যে এটা নির্ভর করে প্রযোজক পরিচালকদের উপরে, আমি মনে করি, কারণ গল্পটা আবার ফ্যামিলি সেন্টিমেন্টের মধ্যেও কিছু ছবি হওয়া উচিত। খালি রোমান্টিক ছবি, খালি অ্যাকশন ছবি দিয়ে তো আর একটা ইন্ডাস্ট্রি চলে না। হ্যাঁ, যদি ওই টাইপের ছবি দিয়ে যদি সব ছবি সুপারহিট হয়, তাহলে বলবো যে ঠিকই আছে। পাশাপাশি যেমন ধরো আমি একটা ছবির উদাহরণ দিই, ভালোবাসার খ, জসিম ভাই সাবানা ম্যাডাম ছিলেন, আমি এক পপ ছিলাম, ওই টাইপের ছবি কি এখন হয়? স্ত্রী হত্যা, সাবানা ম্যাডাম জসিম ভাই ছিল, আমি আর সাবু ছিলাম। এইভাবে অনেক ছবি আছে যে ছবিগুলো এখনও কিন্তু মনে দাগ দেয়। আপনি দেখেন, আমার একটা ছবি আছে হলো নাম গকিলাম, সেখানে একটা গান আছে, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রবো, অন্য কোথাও যাব। দেখেন সেই কত সালে, এটা সম্ভবত 98 বা 99-এর দিকে ছবি, গানটা এখনও মনে আছে। এরপরে কোন গানটা হিট হয়েছে, একটা ভালো গান ভালো গল্প যদি হয় সেই ছবিটা এমনি হিট। ও আচ্ছা আচ্ছা, এটার কারণ হলো যে আমার জীবনে যতগুলো গান করেছি, এই গানটা শুনতে আমার ভালো লাগে, আমার দর্শকরাও পছন্দ করে, যে কারণে আমার এটা বলার আসলে আমি তো শিল্পী, আমি তো গায়ক, আমি হচ্ছে অভিনেতা, তারপর গুনগুন করে গাই, আমি সেভাবেই গাই। আমি তোমারই বুকে রব, আর কোনো গায়কের কাজ গায়কে করবে, অভিনেতার কাজ অভিনেতা, আমার কাজ হচ্ছে অভিনয় করা, তারপর চেষ্টা করলাম।